আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ রুয়াতুল্লাহ, আরবিতে রুয়াত, বাংলায় দর্শন, আর দিদার উর্দু ফার্সি সেটাই আমাদের দেশে প্রচলিত হয়েছে। কিন্তু এই আল্লাহর দর্শন যদি হাসিল করতে চাও সে হাসরের মাঠে আর জান্নাতি, তার মানে জান্নাতি তুমি, যে আল্লাহকে দেখতে পাবে সে হচ্ছে জান্নাতি। জান্নাত লাভ করতে চাও, আল্লাহর দর্শনে ধন্য হতে চাও, তাহলে কি করতে হবে, দুটো সলাতের বড় যত্ন সহকারে হেফাজত করতে হবে। আর এই দুটো সলাতের যদি কেউ হেফাজত করে নেয় তাহলে অন্য সলাতে কোনো রকমের ঘাটতি হওয়ার প্রশ্ন উঠে না, ঘাটতি হওয়ার প্রশ্ন উঠেই না। উদ্দেশ্য এটা না যে দুই অক্ত পড়লেই তুমি কিন্তু আল্লাহকে দেখতে পাবে, এটা উদ্দেশ্য মোটেই না। উদ্দেশ্য হচ্ছে এই দুটো সলাত অধিকাংশ লোকের জন্য, এমনকি যারা মুসল্লি নিজেদেরকে ভাবে তাদের জন্য কষ্টকর। এই দুটো নামাজ যদি ঠিকভাবে পড়তে পারে বাকি ছোটার প্রশ্নই উঠে না। এখানে সৌদি আরবে বেনামাজিও মাগরে বেশি পড়ে, পারে না পারে না, কারণ ডিউটির সময় আছে, দোকানপাট বন্ধ করে কোথায়। আর কিছু বেনামাজি আছে, নিকৃষ্ট বেনামাজি, আর সবই নিকৃষ্ট, কিন্তু কথা হচ্ছে জুলুমাতুম ফাপাজ একটা আর একটা চাইতে খারাপ, যে দোকান বন্ধ করে মাগরে বেশি সাথে চলে গেল চাপান করছে, সব খবর আছে আমাকে, ওপরে উঠে গেল। শয়তান যেমন আজান শুনলে কামত শুনলে পালাই, তেমন উল্টো দিকে মসজিদের উল্টো দিকে, ঠিক তেমন এরাও কিন্তু উল্টো দিকে পালায়, শয়তানের সাথে খুব মিল আছে কিন্তু। এই সময় এটা কি হয়ে গেল, মাগরে বেশান আজানের সময় কি হয়ে গেল, ওপরে রুমে গিয়ে কিছু নাস্তা পানি হয়ে গেল আর কিছু কাজকাম হয়ে গেল, নামাজ পড়তে আসে না। কিন্তু অধিকাংশ বেনামাজি হলে আর কোনো অক্ত না পড়লেও কি পড়ে, মাগরে বেশাটা পড়ে, দোকানপাটে ঘোরাঘুরি করছে বা দোকানপাট হয়তো সেলসম্যান ইত্যাদি কাজকর্ম করছে, আজান হইলো মসজিদ সামনে আছে চলে গেল, নষ্ট পড়িল। ফজর নেই, ফজর নেই, আসর ওই যে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল নেই, জোহর পাকশাক করছিল, জোহরে দোকানটা বন্ধ করে গিয়ে পাকশাক করছিল, কথা সত্য বলছি না বাড়িয়ে বলছি, অধিকাংশ বেনামাজিদের অবস্থাটা এরকম, এগুলো বেনামাজি কিন্তু।